আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো দর্শক, চলে আসলাম ডিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড থেকে। আমার সাথে আছেন একজন নতুন অতিথি, যিনি আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছেন। সে ট্রিটমেন্ট নিয়ে এখন আগের চাইতে মোটামুটি অনেকটাই ভালো, সুস্থ হয়েছেন। তো দর্শক, আমরা প্রতিদিন আপনাদের সাথে আমাদের পেশেন্ট সম্পর্কে আলোচনা করি। আমাদের এখানে যে পেশেন্টগুলো আসে, ভর্তি হয়, ভালো হয়ে চলে যায়, সেই পেশেন্টদের সম্পর্কে আমরা আলোচনা করি। আজকে আমার সাথে আছেন যিনি, উনি আমাদের এখানে প্রায় অনেক দিন ভর্তি ছিলেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। তো আজকে ওনার ভাষায় উনি আপনাদের সাথে শেয়ার করবে আসলে মূল বিষয়টা কী ছিল, ওনার সমস্যাটা কী ছিল, ওনার সমস্যা সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলেন ওনার সাথে একটু পরিচয় হয়ে নিই। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আপনার নামটা কি? আমার নাম হাসান জাকির। হাসান জাকির, কোথা থেকে আসছেন স্যার? আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। ব্রাহ্মণবাড়িয়া জেলা কোন থানা থেকে স্যার? সরাইল থানা। সরাইল থানা থেকে, প্রত্যন্ত অঞ্চল, গ্রাম অঞ্চল। আচ্ছা আচ্ছা। তো স্যার, আজকে হচ্ছে আমাদের ডিপিআরসির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। তো আপনার কাছ থেকে আসলে জিনিসগুলো জানতে চাইবো, যে আসলে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, তো সেই বিষয়ে কী ট্রিটমেন্ট দিয়েছে, আপনাকে কী সমস্যা ছিল, এই বিষয়ে আমরা আলোচনা করব। তো স্যার, আপনি, আমরা তো জানি যে অলরেডি আপনি অস্টিওআর্থ্রাইটিস, পিএলআইডিতে অনেকদিন, প্রায় 10 বছর যাবত এই রোগে ভুগতেছেন। তো স্যার, প্রথম থেকে যদি একটু বলতেন যে আপনার কী সমস্যা হয়েছিল, একটু প্রথম থেকে যদি বলতেন। প্রথমটা বলতে গেলে, আমি 2008 সালের দিকে বা 2007 সালের দিকে একটা সমস্যা হয়েছিল, আমার কোমরে আঘাত খাইছিলাম, লোহার একটা জিনিস আমার কোমরে পড়ে গেছিল। এরপর থেকে আমার মাজার মধ্যে আস্তে আস্তে ব্যথা লাগে আর কি, তেমন কিছু গুরুত্ব দেয়নি। এইভাবে যাইতে যাইতে প্রায় 2010 সাল গেল, 2012 সালে আমি পুরোপুরি বুঝতে পারি যে এটা সমস্যায় দেখা দিছে। এরপরে তো খালি সমস্যাটা বাড়ে, ওই বাড়ে, ওই বাড়ে, বাড়ার পরে তা আমি আবার এর মধ্যে পাখে দিয়ে আমি চলে গেছি প্রবাসে। আপনি স্যার যখন ব্যথাটা পেয়েছেন, তখন কি আপনার ওইরকম কোনো ব্যথা ছিল বা প্রচণ্ড ব্যথা বা সহ্য করতে পারছেন না, এরকম? না, তেমন কোনো ব্যথা ছিল না, ছিল যতক্ষণ ছিল মনে করছি যে এটা ভালো হয়ে গেছে, পরে আর কোনো ব্যথা হয়নি, বুঝতে পারি নাই আর কোনো ট্রিটমেন্ট। মানে আপনি কিছু পেইন কিলার খাইলেন, ব্যথাটা মুক্ত হয়ে গেছে? মুক্ত হয়ে গেছি। তো কিছু অন্য গ্রাম্য চিকিৎসকও দিয়েছিলাম, নেওয়ার পরে এতে দমন ছিল আর কি, তেমন মনে করছি যে এটা সাইড হয়ে গেছে আর তেমন ইয়া করি নাই। আচ্ছা। তো করার পরে যখন আমি গেছি প্রবাসে গেলাম, প্রবাসে যাওয়ার পর দেশে গিয়েছিলাম স্যার, মালয়েশিয়া। আচ্ছা। 2008 সালে মালয়েশিয়া গেছি, যাওয়ার পরে 2-4 বছর আমি ভালোই চলছি। 4 বছর পরে আমার এই জিনিসটা আস্তে আস্তে বাড়তেছে, যে বাড়তেছে কে, হাঁটুর মধ্যে সমস্যা দিয়ে গেছে, আমার হাঁটুর মধ্যে সমস্যা দিতেছে, হাঁটতে পারি না, এমন সমস্যা দিছে যে আমি চলতেই পারি না। যদি আমি 10 মিনিট চলাফেরা করি, করার পর আমি আর হাঁটতে পারি না, এমন সময়। বিদেশে কি ভারী কোনো কাজ করতেন? না, ভারী কোনো কাজ করতাম না, কিন্তু হাঁটতাম আর কি, হাঁটা সবসময় হাঁটার মধ্যে থাকতে হতো। যেমন রেস্টুরেন্টের কাজ বা আমি একটা কাজ করতাম দোকানে, দোকানের কাজ সবসময় হাঁটাহাঁটি থাকতে হতো, ওই কাজে যাই হাঁটতে হাঁটতে এই সমস্যা দেখে যে হাঁটতে পারি না, দাঁড়ায় থাকতে পারি না, এমন সমস্যায়। এরপরে দেখি করতে, তখন আপনি কী করলেন, যে আপনি কোনো ডক্টর দেখিয়েছেন? ডক্টর দেখাইছি, দেখাইছি পুরো ওষুধ দেয়, আমি খাই, খাওয়ার পরে কিছুটা কমে আর কি, যেমন চলতে পারি, জায়গায় যে একটা রানিংয়েতে খাস করবো এমন আর হয় না, চলতে পারি। ওষুধের দ্বারা খাইতে, ওষুধ খাই, ভালো থাকি, কিন্তু আগের মতো মানে আপনি ওষুধটা বন্ধ যতদিন খাচ্ছেন ভালো থাকছেন? ভালো, তেমন ভালো না কি, চলতে পারে, যে ব্যথাটা কম থাকে, স্বাভাবিক চলতে পারে, কি যে একটা খাস করব এমন একটা ইয়ে আমার নাই। স্যার, ওষুধটা বন্ধ দিলে কি আবার ব্যথাটা? হ্যাঁ, সে শুরু হয়ে যেত। ওষুধ যখন আজকে যদি না খাই, আগামী দিন আমি সেম এরকম হয়ে যায়। মানে একদিন না খাইলে আপনার ব্যথাটা আবার কমে, এরকম হয়ে যেত। এভাবে আমি প্রায় 2-4 বছর কাটাইলাম। আচ্ছা আচ্ছা, ওই দেশেই? হ্যাঁ, এই দেশে কাটানোর পরে আমি আবার 2018 সালে বাংলাদেশে আসছিলাম। আসার পরে ঘুরতেছি ঘুরতেছি, আমি মহিষিং জায়গায় এক জায়গায় চিকিৎসা করছি, ওষুধ দিছে, ওষুধ দিছে, কদিন মনে করছি যে পুরোপুরি ভালো হয়ে গেছে। ওষুধ খাইছি, আবার আবার ওষুধও দিয়ে দিছে, সাথে নিয়ে গেছি, আবার চলে গেলাম বেক করে মালয়েশিয়ায়। ওষুধ শেষ, আবার সেম। মানে হচ্ছে আপনি দেশে আসলেন, ডক্টর দেখালেন, ওনারা আপনাকে কিছু ওষুধ লিখে দিয়েছে, ওইটা ওই ট্রিটমেন্টটা অনুযায়ী আপনি ওষুধগুলো খেলেন, আবার বাইরে চলে গেলেন। চলে কতদিন ছিলেন দেশে স্যার?
মানে ওই ট্রিটমেন্টটা কতদিন নিয়েছিলেন আপনি? ট্রিটমেন্ট নিয়েছিলাম 10-15 দিন নিয়েছিলাম আর কি, এই ইয়াতে। এরপর তা চলে আবার ব্যাক করে 2 মাস পর চলে গেলাম। আচ্ছা, চলে যাওয়ার পরে ওষুধ খাওয়া শেষ, আবার সেম ইয়া হলো। এরপর দা যখন ইয়া করতে হতো, হঠাৎ একদিন দেখি যে ফেসবুকের মধ্যে ইয়া করতেছি, সাই দিহি ডক্টর ইয়া। আর একটু জানতে চাইবো, আপনি যে ডক্টরটা দেখিয়েছেন, মানে উনি আপনাকে কি বলেছে যে আসলে আপনার মূল সমস্যাটা কি বা কি হয়েছিল? সমস্যাটা বলছে বাতের সমস্যা, যে বাত তোমার বাত হয়েছে, এই ওষুধটা খাইতে হইব তোমার। আচ্ছা, এই ওষুধ খাইতে হবে, খাইলে তোমার বাত থাকবে না। আচ্ছা, হ্যাঁ, যে এ কথা বলছে। আবার বলছে যে সব প্রবাসীরা আমার এন তাই ওষুধ নেই দেহি। আবার দেখছি আসতেছেও নিয়ে যাইতেছে, এই একটু বিশ্বাস হইলো, নিলাম। কিন্তু ওষুধ খাই, যতদিন খাইছি ততদিন আমার আরাম হয়েছি, কিন্তু ওষুধ বন্ধ করে নিলে আবার সেম হয়েছে। আগের মতোই সমস্যা হচ্ছে আপনার? এর মধ্যে প্রবাস জীবন তো, কয়দিন আর ওষুধ খাওয়া যায়। এরপর আবার সেই দেশের ডাক্তার দেখাই বা ইয়ে করি, ওই মনে হয় আবার ওষুধ খাই, ভালো থাকি বলতে তেমন না, যে চলতে পারে আর কি। আচ্ছা, এরপরে 2018 সালের দিকে হঠাৎ আমি ফেসবুক ইয়ে করতেছি, আমি স্যার সুন্দর না কীভাবে আমি পাইছি আর কি, মানে আমাদের সম্পর্কে কিভাবে জানতে পেলেন? আচ্ছা, হ্যাঁ, তখন আমি কি করছি, ফেসবুকে ইয়ে করতেছি, সাইদি ফেসবুকের মধ্যে একটা ইয়ে আসছে SCTV-র আর কি, দেখলাম তে কথা বলতেছে বা PLID নিয়ে বা দেখলাম যে স্যারের কোনো ঠিকানা আছে কিনা, দেখলাম পুরো নাম আছে, ইয়ে আছে। এরপর দা ফেসবুক আছে, আমি পুরো ফেসবুক আমি স্যারের ফেসবুক পেজ বাই করলাম, বাই করে গাইডটা দেখলাম। দেখার পরে ইউটিউব আছে, এরপরে ইউটিউবে ঢুকলাম। ও ইউটিউবে দেখার পরে এভাবে দেখতে 2018 আমি নিয়ত করছি যে বিশে আসবো, সব কিছু কমপ্লিট আমি আসবো। ওই আইস পড়লো করোনা, ও করোনা আসার পর আর 2 বছর আসতে পারি না। ওই কিছুদিন আগে আমি আসলাম, আসার কয়েকদিন পরে আমি স্যারের সাথে দেখা করলাম, এই আর কি। আপনি যখন স্যার ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন, স্যার আপনাকে দেখার পরে কি বলবো? স্যারের দেখার পরে বলছে যে মাজায় সমস্যা আছে এবং হাঁটুতে সমস্যা আছে, তুমি যদি ট্রিটমেন্ট নাও, ভর্তি হলে ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। মানে আপনাকে কি কি উপদেশ দিয়েছিল তখন স্যার আপনাকে? তখন তো উপদেশ তো এটাই দিছে যে তোমার চিকিৎসা নিতে হবে, এই ইয়ে করতে হবে, তোমার ভর্তি হতে হবে। হ্যাঁ, ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পরে তুমি যখন কয়েকদিন চিকিৎসা নিবা ভালো হয়ে যাবে। কতদিন ভর্তি দিয়েছিল স্যার? 21 দিনের ভর্তি দিছে। আচ্ছা, তো 21 দিন ভর্তি থাকার কথা বলেছে, তখন আপনি কি সিদ্ধান্ত নিলেন? আসলে সিদ্ধান্ত নিয়েছি তো, আমার তো যখন সমস্যা আমার তো সিদ্ধান্ত আমার করতে হবে, কারণ আমার ভালো হওয়ার দরকার। এরপরে আমি মানে আপনার মূল উদ্দেশ্য ছিল আপনাকে যতদিন ভর্তি দেয় যেভাবে স্যার ট্রিটমেন্ট দিবে সেভাবে আপনি নিতে প্রস্তুত? হ্যাঁ, নিতে প্রস্তুত, কারণ আমার ভালো হওয়ার দরকার। আপনার মূল উদ্দেশ্য ছিল আপনি সুস্থ? হ্যাঁ, সুস্থ হতে চাই। আচ্ছা, এরপরে আমি চলে গেলাম আবার আমার গ্রামের বাড়িতে। আবার যাওয়ার পরে 10-15 দিন পরে আমি আবার আসলাম, আয়েশা ভর্তি হলাম। ভর্তির প্রিপারেশন নিয়ে প্রস্তুতি নিয়ে আপনি আসলেন? হ্যাঁ, আয়েশা আবার ভর্তি হয়ে গেলাম, ভর্তি হলাম, চিকিৎসা নিলাম, আলহামদুলিল্লাহ। স্যার আপনাকে তো 21 দিন ভর্তি দেওয়া হয়েছিল, আপনি যখন ভর্তি হলেন তখন আপনার কতদিনের দিনে আপনি বুঝতে পারলেন যে আসলে আপনি সুস্থতার দিকে যাচ্ছেন, আপনার আগে যে সমস্যাগুলো ফেস করতে হতো সেগুলা থেকে আপনি মুক্তি পাচ্ছেন? প্রথম 2-3 দিন আছে না, আমি আরও বেশি কষ্ট বোধ করছি। 4 দিনের মতো আস্তে আস্তে বুঝতে পারছি যে না, আমার মনে হয় একটু আরামের দিকে যাচ্ছে। হ্যাঁ, 1 সপ্তাহ যখন হয়েছে তাই আমি মনে করলাম যে না, বোঝা যায় ফিজিওথেরাপি আসলে এই ধরনের সমস্যার জন্য একদম পারফেক্ট জিনিস, যে আল্লাহ দিলে মনে করি আমি সুস্থ হমো আর কি, এই আর কি, আমি আল্লাহ দিলে। স্যার বা যে প্রথম দিন থেকে আজকে পর্যন্ত কতদিন হয়েছে? 17-18 দিন হয়েছে। 17-18 দিন হয়েছে, তার মানে আপনাকে 21 দিনের ভর্তি দিয়েছিল, আপনি 17-18 দিন আজকে পর্যন্ত আছেন, সেক্ষেত্রে আপনি টোটালি ইনশাল্লাহ কতটুকু? হ্যাঁ, এখন চলতে পারি, আল্লাহ যদি এরকম থাকলে আমি সবকিছু কাম করতে পারবো এবং আপনি বলতে চাচ্ছেন হচ্ছে আপনার প্রথম অবস্থা অর্থাৎ 8 থেকে 10 বছর আগে আপনার যে সমস্যাটা হতো, যে সমস্যা প্রতিদিন চলাফেরায় আপনার যে একটা ভেঘাত করত, আপনি যে ব্যথাটা পাইতেন সেটা কিন্তু এখন পাচ্ছেন না? এখন পাচ্ছেন না, এখন পুরোপুরি ইনশাল্লাহ সুস্থ আলহামদুলিল্লাহ। তো স্যার আপনার মতো তো অনেক পেশেন্ট আছে, দেশে আছে, দেশের বাইরে আছে, আপনিও এক সময় বাইরে ছিলেন, আপনি কিন্তু আমাদের এড দেখে আমাদের ইউটিউবে সবকিছু রিভিউ দেখে আসছেন, তো এরকম অনেক পেশেন্ট আছে আপনার মতো। আপনি PLID, অস্টিওআর্থ্রাইটিস ছিল, আপনার মতো অনেক ধরনের পেশেন্ট আছে,
তাদের হচ্ছে পিএলআইডি আছে, অস্টিওআর্থ্রাইটিস আছে, আপনার আর্থ্রাইটিস আছে, তারপর হচ্ছে এবিএন, এই ধরনের অনেক সমস্যায় কিন্তু অনেক পেশেন্টই আছে, কিন্তু তারা আসলে সঠিক ট্রিটমেন্টটা পাচ্ছে না, সঠিক জায়গাটা পাচ্ছে না যে কোথায় গেলে একটা সঠিক একটা ট্রিটমেন্ট পাবে। তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যেহেতু আমার অনেক বড় সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি, আল্লাহ মুক্ত করছে। তাই আমিও তাদেরকে বলবো, যদি কোনো সমস্যা হয়ে থাকে, যে কোনো বাত ব্যথা, কোমর ব্যথা বা হাঁটুতে ব্যথা হয়ে থাকে, এখানে আসলে চিকিৎসা নিলে ভালো হবে ইনশাল্লাহ, আমি এটাই মনে করি আর কি। কারণ আমি নিজেও একজন ভুক্তভোগী ছিলাম, আল্লাহ মুক্ত দিছে এই আর কি। দর্শক শুনতে পেলেন, আপনারা যে যেখানে আছেন, আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনারা অনেকেই অনেক রোগে ভুগতেছেন, ব্যথাজনিত সমস্যা, কারো আর্থ্রাইটিস, কারো অস্টিওআর্থ্রাইটিস, কারো এভিএন, এ ধরনের বিভিন্ন সমস্যা আপনারা ভুগতেছেন। তো আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, আপনারা যদি ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট না নেন, তাহলে বুঝতে পারবেন না আসলে ফিজিওথেরাপির ট্রিটমেন্টটা কী জিনিস। আপনারা যখন আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে এসে দেখাবেন, দেখানোর পর ভর্তি হবেন, স্যারের উপদেশ নেবেন, ফিজিওথেরাপি নেবেন, তখনই বুঝতে পারবেন যে আসলে এই ধরনের সমস্যার জন্য, ব্যথাজনিত সমস্যার জন্য ডক্টর শফিউল্লাহ প্রধান স্পেশালাইজ ডক্টর। আপনি কখনো ট্রিটমেন্ট না নিলে বুঝতে পারবেন না। তো দর্শক, আমি এটাই বোঝাতে চাচ্ছি, আপনারা যে যেখানে আছেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নেন, নিলে অবশ্যই আমার 100% দৃঢ় বিশ্বাস আছে আপনারা সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন, সঠিক একটা ট্রিটমেন্ট পেয়ে আপনারা সুস্থ হবেন। আজকের জন্য এখানেই শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিপিআরসির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।